আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা লোট্টা মাছের শুটকি, লোট্টা মাছ শুটকির চাটনি বানাচ্ছি। তো আমার তো এখনই জিভে জল এসে গেছে, আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা জানাবেন। লোট্টা মাছের চাটনি যে ফ্লেভার, অনেক সুন্দর ফ্লেভার, আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। তো আমরা লোট্টা মাছের শুটকিতে আজকে কাঁচা মরিচ, পেঁয়াজ বা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুন, আদা, মশলার গুঁড়া সব দিয়েছি। সব দিয়ে অনেক সুন্দর মজাদার, আপনারা এভাবে পাক করবেন। আপনারা বললে ধর আমরা আবার প্রথম থেকে কিভাবে কেটে নেই, কিভাবে আমরা রান্না করি পুরাটাই দেখাবো। তো আজকে এভাবেই ভিডিও করলাম। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন। লোট্টা মাছ আজকে মাছের শুটকি কেটে বেটে বেটে দিছি, শুটকি একটু ছেঁচা দিয়ে শুটকিটি নরম করে দিছি। তো আজকে আমাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আমার তো জিভে জল এসে গেছে, জিভে আর অ্যাকচুয়ালি আমার শুটকির চাটনি, শুটকির তরকারি সব কিছুই আমার কাছে খুব ভালো লাগে। শুটকি আমার পছন্দ, শুটকি আমার কাছে অনেক ভালো লাগে, অনেক শুটকির তরকারি আমার কাছে অনেক পছন্দশীল। অনেক সুন্দর মজাদার খাবার, শুটকি যারা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা আবার এই একদিন শুটকি কীভাবে আমরা রেসিপি রান্না করি, শুটকির চাটনি, তাহলে এটা আপনাদেরকে আমরা অবশ্যই বানিয়ে দেখাবো, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়ে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।